মৃণাল সেন। আপনি মৃণাল সেন? প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক বানিয়েছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। পদাতিক নামের এই টলিউড সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। এবার জানা গেল পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে পদাতিক। ছবিটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। 13 জুলাই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পদাতিক মুক্তির ঘোষণা দেয়া হয়। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি শীঘ্রই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব। পদাতিক প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। সিনেমাটিতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, আমার জীবনে কোনো চরিত্রের জন্য এত স্ট্রাগল করতে হয়নি, কারণ আমি যে ধরনের চরিত্রে অভিনয় করি বা যেভাবে চরিত্র হয়ে উঠি সেগুলো থেকে তো মৃণাল সেনের চরিত্র অনেকটাই আলাদা। ওই মানুষটিকে হুবহু ধারণ করা তো সম্ভব নয়, হুবহু দেখতে অনেক মানুষ আছে, কিন্তু ভেতরের যে মৃণাল সেন, তার যে ব্যক্তিত্ব, সেটা যদি আমি ফুটিয়ে তুলতে পারি সেটাই আমার সাফল্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মোনামি ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী। ছবিটি মুক্তির ঠিক 1 মাস আগেই প্রযোজক ফিরদৌসুল হাসান প্রকাশ করেছেন পদাতিকের নতুন পোস্টার।